যেভাবে সবজির দাম বাড়ছে সরকার পুরোপুরি ফোর্স ইত্যাদি কতগুলো গাল ভরা কথা বলেও যে দ্রব্য বৃদ্ধি হচ্ছে তাকে রোধ করতে সরকার ব্যর্থ হয়েছে এই যে সবজির দাম বিক্রি আজকে আগুনের দামে হচ্ছে তার পেছনে একমাত্র কারণ হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই সবজি মন্ডি থেকে দালালদের কাছ থেকে ব্যাপক টাকা উঠিয়েছে নির্বাচনী তহবিলে আর যে কারণে আজকে সবজি মন্ডির এই সমস্ত দালালরা হঠাৎ করে সবজির দাম তিন গুণ চার গুণ বাড়িয়ে দিয়ে সেখান থেকে দারুন ভাবে মুনাফা লুটছে পয়সা তুলে নিচ্ছে যে পয়সা তৃণমূলকে তারা নির্বাচনী ফান্ডে পঞ্চায়েত ইলেকশনের সবজির দাম বৃদ্ধির জন্য তৃণমূল কংগ্রেসের তোলা তোলাবাজ নীতি দায়ী অতএব আমি মনে করি এই নির্বাচনে ভীতি থেকে শুরু করে নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করবার কাজ তৃণমূল কংগ্রেস করছে